কি হয়েছে বলতো? সে কখন থেকে দেখতেছি একবার ঘরের ভিতরে যাচ্ছিস আর একবার বারান্দায় এসে বসছিস। আরে তেমন কিছু না, এমনি এখন আবার ছাদের কিনারে এসে বসছিস, এসবের মানে কি? সারাদিন এভাবে ঘরের ভিতরে একা একা বসে থাকতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু বাইরে এসে পরিবেশটা দেখছি। তুমি যে বাহিরের পরিবেশের খবর নিতে আসছো না কিসের খবর নিতে আসছো সেটা আমার বোঝা হয়ে গেছে। এখন যে তোর পরিবেশে দক্ষিণা বাতাস আসতে চলেছে সেটা আমি টাইম দেখেই বুঝতে পারছি। এই তুই না একটু বেশি বুঝতে, যা এখান থেকে। বেশি বুঝতে গেলে না তোর ওই মোটা মাথা আরো মোটা হয়ে যাবে। কি, তুই আমাকে মাথা মোটা বললি? তুই যে কার জন্য এভাবে অধীর আগ্রহে বসে আছিস সেটা বলতেছি আম্মুকে, তারপরে বুঝবি কে মাথা মোটা। এই না না না, তোর দুটো পায়ে ধরি, তুই আম্মুকে কিছু বলিস না, আম্মু জানলে বিপদ হয়ে যাবে রে, আমি তোর কাছে ক্ষমা চাইছি। তাহলে বল, আর কখন আমাকে মাথা মোটা বলবি? না বাবা, আর জীবনেও তোকে মাথা মোটা বলবো না। তুই মাথা মোটা হতে যাবি কেন? তুই তো মাথা চিক না। তবে রে, এই রে তোর ছাড় চলে আসছে, এবারের মতো বেঁচে গেলি। আসসালামু আলাইকুম ভাইয়া, আসুন ভিতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে গতকাল ইংলিশ যে পড়াটা দিয়েছিলাম সেটা করেছো? কি হলো, কথা বলছো না কেন? কি পড়া করনি? আরে কথা বলবে না আমার সাথে? কথা না বলো, বইটা অন্তত খোলো। আজকে আমার বই খুলতে ইচ্ছে হচ্ছে না। ও তো প্রতিদিনই হয়, তবে আজকের এক্সকিউজটা কি? পড়তে ইচ্ছা করছে না তাহলে আর কি, আজকের মতো যাই আমি, শুধু শুধু তার সময় নষ্ট করে লাভ নেই। এখনো চুপ করে থাকবা? আজকে কি দিবস, আর আমার গিফট কই? ও এই ব্যাপার, আগে বলবা তো। আসলে তোমার জন্য একটা গিফট কিনছিলাম, বাট আমি যখন রাস্তাতে আসি তোমার বাসায়, রাস্তার পাশে একটা টি স্টলে চা খাচ্ছিলাম, বুঝলা, চা খাইতে খাইতে টেডিটা পাশে রাখছিলাম, বাট আসার সময় আর সেটা নিয়ে আসার কথা মনে ছিল না, সরি। এই রে, কেঁদে ফেলবে নাকি? কেঁদো না প্লিজ। এই তোমার জন্য পরের বছর ওর থেকেও বড় একটা গিফট দেব, এবার কেঁদো না, এবার মতো মাফ করো। আরে কি, এ তো দেখি মেঘনা দেখে বর্ষণ শুরু করে দিলে। আরে থামো না, কেঁদো না প্লিজ, কেঁদো না, কেঁদো না। আচ্ছা ধরো। তুমি কি ভেবেছো ভালোবাসার জিনিসগুলো আমি এভাবে অবহেলায় ফেলে রেখে আসবো? কখনো না। আমি ভালোবাসার মূল্য দিতে চাই, আর আজকে যে টেডি ডে সেটা কিন্তু আমি ভুলিনি। বলতে পারো ভালোবাসার মানুষের জন্য আমার স্মৃতিশক্তি দ্বিগুণ কাজ করে। তোমাকে একটু কাঁদতে দেখার শখ পূরণ করলাম এই আর কি। কি করবো বলো, হাসলে তোমাকে যতটা সুন্দর লাগে কাঁদলে তার থেকেও বেশি মায়াবী লাগে। এরপর আর এমন করে না, আগে তোমাকে মেরে ফেলবো, তারপর আমি নিজেই মরে যাব। আমি না আর একটু হলে তোমাকে মেরেই ফেলতাম। আরে তুমিও না, কি যে বলো। কি বলি মানে, যা বলি সত্যিই বলি। আর হ্যাঁ, আগামীকাল প্রমিস ডে, আগামীকাল তোমাকে নিয়ে একটু প্রমিস করে ভিডিও বানাবো, তারপরে ফেসবুকে আপলোড দেবো, কেমন? পরের দিন হাগ ডে, আমি তোমাকে নিয়ে হাগ করে একটি ছবি তুলবো, তারপরে সেটাও ফেসবুকে আপলোড দেব, আমার বান্ধবীরা সব দেখবে, আর কত মজা হবে। প্রমিস ডে টাস্কটা ঠিক আছে, বাট হাগ ডেতে যেটা করতে চাইলা সেটা না করলে হয় না? দরকার নেই মানে, আমার সব বান্ধবীরা তাদের বিয়ের সাথে ছবি তুলবে, আর আমি কি আঙ্গুল চুষবো? না, ব্যাপারটা তা না, কিন্তু কিন্তু কি? হ্যাঁ কিন্তু কি? আসলে আমি তোমাকে প্রকৃত ভালোবাসি, আর আমি চাই না আমাদের ভালোবাসাটা কোনোভাবে অপবিত্র হোক। আর সবাই যা করছে আমাদের কি তাই করতে হবে? আমরা একটু ইউনিক হই, আমাদের ভালোবাসাটা না হয় মনের আলিঙ্গনে শানিত থাকুক, আর আমাদেরকে এক্সকিউজ মি। হ্যাঁ কি হয়েছে, কি বলিস? না আচ্ছা
আমি এখনই আসছি, তুই দাঁড়া আমি এখনই আসছি। ইয়ে, আমাকে এখন একটু যেতে হবে, তুমি তোমাকে যে পড়াটা দিয়েছি করে ফেলো, তুমি কালকে আমাকে পড়া দিও। ঠিক আছে, আমি আসছি। আর বলিস না, মনটা কিছুদিন হলো খুব খারাপ রে। আকাশটাও অ্যাক্সিডেন্ট করছে বল। পরে আমি হাসপাতালে দেখতে গেছি, বুঝছিস, অবস্থা তেমন ভালো না। শুনলাম তো আকাশ অ্যাক্সিডেন্ট করছে, তা তুই খবর পেলি কখন? আরে আমি পায়েলকে পড়াইতেছিলাম, তো পড়াইতে পড়াইতে দুঃসংবাদটা পাইলাম, খুব খারাপ লাগছে রে। ওই দিন ওরে আর বাকি পড়াইও নাই, চলে গেছি সাথে সাথে। শোনা, কল আসলো, কলটা পেয়ে চলে গেলাম। ও আচ্ছা, কিন্তু তোর পায়েলকে তো দেখলাম অন্য একটা ছেলের সাথে হাগ ডেট দিন হাগ করে ফেসবুকে ছবি আপলোড দিছে। কি? ও ওটা কে ছিল তাহলে? আমি কথাটা শিশিরকে বলতে চাইনি, কিন্তু আমি জানতাম ওটা রাকিব ছিল। ওটা রাকিব ছিল মানে কি? সব আবল দাবল বকছিস। পায়েল শিশিরকে ছেড়ে কেন রাকিবের সাথে যাবে হাড্ডে পালন করতে? এই শিশির, তোর আর পায়েলের মধ্যে কোনো ঝগড়া হয়েছে? আচ্ছা, পায়েল এই কাজটা কিভাবে করলো? পায়েল কিভাবে এরকম একটা কাজ করতে পারলো? তোদের মধ্যে তো ভালোই সম্পর্ক ছিল, আর জানিস না পায়েল রাকিবের সাথে হাগ করে। ছাদের কিনারায় বসে থাকে, তো আজকে তো দেখলাম না, তাই জিজ্ঞাসা করলাম যে আজকে কি পায়েলকে পড়ানোর ডেট ছিল। পায়েল কি ভেতরে আছে? ও তো বোধ হয় ওর রুমে। দেখো, আমি ইচ্ছা করে রাকিবের সাথে হাগ করিনি। আমার সব বান্ধবীরা হাগ দিয়ে দিন তাদের বয়ফ্রেন্ডের সাথে হাগ করে ফেসবুকে ছবি আপলোড করেছে, আর আমি সেখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? তুমি তো আমাকে ভালোবাসো না, আমাকে সময় দাও না, এর জন্যই তো আমি আমার ভালোবাসা না পেয়ে। ইনাফ! আমার ভালোবাসা না এতটা সস্তা না যে তোমার মতো কাল সাপের মুখে বিচার হবে। আমি ভালোবাসাকে মর্যাদা দিতে চাই, একে পবিত্র রাখতে চাই, আর তুমি? শোনো পায়েল, আমি আজ থেকে আর তোমাকে পড়াতে আসবো না। ভালোবাসা প্রমাণ করার জন্য যদি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ফলো করতে হয়, তবে সে ভালোবাসা রেখে লাভ নেই, তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিত।